আজকে আমরা এমন একটা ফাইটের মুখোমুখি হব যে ফাইটটা আসলে আমরা এর আগে কখনো ইস্কিবিডিদের পক্ষ থেকে দেখি নাই। কারণ ইস্কিবিডি এমন এমন দুইটা জানোয়ার বানাইছে, মানে জানোয়ার বলতে এদেরকে দেখতে জানোয়ারের মতোই লাগতেছে আমার কাছে। বাট এর নাম আমি দিছি গর্জিলা। তো গর্জিলা ইস্কিবিডি, কারণ একে গর্জিলা বলে একটা কারণ আছে। সেই কারণটা মাথার উপর দেখেন একটা চোরের মতো আছে, বাট ওই জিনিসটা আমার কাছে একটা গর্জিলার মতো লাগে। বাট এই জন্যই আমি ওকে নাম দিলাম গর্জিলা ইস্কিবিডি। তো গর্জিলার মতো আসলে সে এত বেশি পরিমাণ পাওয়ারফুল, কি আর বলবো। এই দেখেন এখানে কতগুলো টাইটান, এখানে আমাদের ড্রিলম্যান টাইটান আছে, স্পিকারম্যান টাইটান আছে, ওরা দুজন মিলে আসলে একে কোনোভাবে কাবু করতে পারতেছে না, এত বেশি পাওয়ারফুল। আসলে যে মাল্টিভার্সের মধ্যে এই ক্যারেক্টারটা আমার কাছে খুব বেশি জোস লাগছে, এত পাওয়ারফুল। ওকে দেখেন ড্রিলম্যানের এত মোটা ড্রিল দিয়ে কোনোভাবে ড্রিল করতে পারতেছে না, ওর শক্তি এত বেশি, ওর শরীর এত বেশি শক্ত। ড্রিলম্যান ওকে ড্রিল করার ট্রাই করতেছে। তারপর ওইখান থেকে আমাদের স্পিকার টাইটান, সেও আসছে উপর থেকে, তার দুইটা হাত কিন্তু কেটে ফেললো স্পিকারম্যান টাইটান আর ড্রিলম্যান মিলে। দুজন একদম মানে অবস্থা খারাপ ওদের দুজনকেই মারতে, দুজন মিলে ওর সাথে পারতে খুব কষ্ট হয়ে গেলো। এরপর মোটামুটি ওকে কাবু করে ফেলছে, এরপরে হাত দুটো কেটে ফেলার পর ও মোটামুটি একদম শেষ। এরপরে স্পিকারম্যানের ছয়টা স্পিকার দিয়ে তাকে বাজেভাবে সাউন্ড দিয়ে একদম ভেবাচাকা খেয়ে দিছে, একদম যা তা অবস্থা। এরপর সে মোটামুটি স্তব্ধ মারা গেল। এরপর ড্রিলম্যান যে ওর সাথে যে পারতেছিল না একা সোলোতে, সেই রাগটা এখন ওর উপর ঝাড়তেছে, ওকে মেরে ওর মুখের মধ্যে আগুন ঢুকিয়ে দিল এবং একদম ছিঁড়ে বিড়ে খেয়ে ফেললো, শেষ করে ফেললো। আর আমরা দেখতে পাচ্ছি ড্রিলম্যানের একটা শিং কিন্তু অলরেডি ভেঙে গেছে ফাইট করতে করতে ওর সাথে, গর্জিলার সাথে ফাইট করতে করতে ড্রিলম্যানের একটা শিং অলরেডি নাই হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে টাইটান ওকে বলতেছে একটু শান্ত হও, একটু শান্ত হও বন্ধু, কিন্তু ও বলতেছে না শান্ত আমি হব না, মানে ওর খুব মেজাজ খারাপ হয়েছে, বলছে ছোটো একটা জিনিস এর সাথে আমরা কোনোভাবে পারতেছি না, এটা কোনো কথা। এর পরবর্তীতে আমরা দেখতে পেলাম এই গর্জিলা ইস্কিবিডির বস কিন্তু এখানে চলে আসছে, যে কিনা আরও বেশি পরিমাণ পাওয়ারফুল ছিল। এই গর্জিলা ইস্কিবিডির চেহারাটা দেখেন, এ হচ্ছে বস। চেহারাটা খুবই বিভৎস আর ভয়ঙ্কর। তো ড্রিলম্যান চিন্তা করলো যে ওকে পেছন থেকে অ্যাটাক করে ওকে টেনে হিঁচড়ে একেবারে ছিঁড়ে টিড়ে ফেলবে। বাট সে যেটা ট্রাই করছিল সেটা কোনোভাবে পসিবল না, এর এত বড় দেহ, এত শক্তি ওর গায়ের মধ্যে, ড্রিলম্যান ওকে টেনে কোনোভাবে নিয়ে আসতে পারতেছে না। এর পরবর্তীতে অনেকভাবে ট্রাই করলো বাট কোনোভাবে পসিবল হচ্ছে না, ড্রিলম্যান ওর সাথে পেরে উঠতেছিল না। উল্টা আমরা দেখতে পেলাম ওই ড্রিলম্যানের দুইটা শিকলকে সে মানে রশির মতো ছিঁড়ে একেবারে ওকে সহ টেনে নি হিঁচড়ে গড়াগড়ি খাইয়ে একদম শেষ করে ফেললো। ড্রিলম্যান মোটামুটি খুব বেশি পরিমাণ ইনজিউর্ড হয়ে গেলো, ড্রিলম্যান আর কোনোভাবে ফাইট করার মতো অবস্থায় নাই। এরপর আমাদের বাকি আছে শুধুমাত্র স্পিকারম্যান টাইটান। তো স্পিকারম্যান টাইটান ওর সাথে ফাইট করবে, কি ফাইট করবে, বাট ওর শিলগুলো কিন্তু ভয়ানক, ওর সবগুলো অ্যাটাক আটকে দিচ্ছে শিলগুলো দিয়ে। তো স্কিবিডিদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, নতুন নতুন এমন এমন জিনিস নিয়ে আসে ওরা, এমন এমন নতুন নতুন আবিষ্কার ওরা করে, যাদেরকে মারা মাল্টিভার্সের অন্য টাইটানদের পক্ষে একরকম অসম্ভবই হয়ে পড়ে, মানে কি পরিমাণ কষ্ট যে হয় ওদের মারতে। তো এই ক্যারেক্টারটা আমার কাছে খুব বেশি জোস লাগছে। দেখেন একে চারিদিক থেকে স্পিকারম্যানের স্পিকারগুলো দিয়ে ভালোভাবে সাউন্ড দিচ্ছে, গিটার দিয়ে ট্রাই করতেছে। এর আগে আমরা দেখতে পাইছিলাম গিটার দিয়ে যখন ও স্কিবিডিদেরকে অ্যাটাক করছিল সবগুলো একদম শেষ হয়ে গেল, কিন্তু এই সাউন্ডটাও কোনোভাবে অ্যাবজর্ব করে ফেলছে, আর এই সাউন্ড ওর কোনোভাবে কোনোরকম কিচ্ছুই হচ্ছে না। আর এদিকে ড্রিলম্যান ফুঁসতেছিল রাগে দুঃখে, সে তো আর ফাইট করতে পারতেছে না, তার শরীর আর সায় দিচ্ছে না। এরপর সে কী করলো, ওখান থেকে তার চ্যাম্বারটা খুলে দিল, যে ড্রিলম্যানের মগজের ভিতরে যে মেইন মাথাটা থাকে, মানে যে ড্রিলম্যানটাকে কন্ট্রোল করে, ড্রিলম্যানদের বস। তো সে বললো যে এখন আসলে তোমার আর ওই শরীরে ওই পরিমাণ শক্তি নাই যে তুমি ড্রিলম্যান হয়ে ওদের সাথে ফাইট করতে পারবা না, তোমাকে যদি ওর সাথে ফাইট করতে হয় তাহলে তোমার আকার এবং আকৃতি এবং গঠনটা চেঞ্জ করতে হবে। তো গঠনটা কীভাবে চেঞ্জ করবে সে চিন্তা করতে থাকলো, কী হবে সে কী হতে পারে, এখন আমরা ওটার জন্য ওয়েট করবো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্সিলম্যানদের লিডার, তো পেন্সিলম্যানদের মানে পেন্সিল টাইটান, তো ওরা এক জায়গায় ফাইট করতেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান টাইটান, সবাই মিলে ওরা অন্য জায়গায় ফাইট করছে। আর ড্রিলম্যানের নতুন একটা রূপ আমরা দেখতে পেলাম, ড্রিলম্যানের নতুন রূপটা হচ্ছে এক ধরনের বাদুরের মতো, মানে তার দুইটা পাখা গজায় গেলো আর কী কী জানি হচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। বাট হ্যাঁ, পেছন থেকে এটা কে আসলো, ড্রিলম্যান। তো ড্রিলম্যান বাদুরের মতো উড়ে এসে তাকে অ্যাটাক করলো, আর পেছন থেকে
ক্যামেরাম্যান টাইটানও তাকে হেল্প করলো। তো দুজনের সাহায্যে মোটামুটি ওকে কাবু করা গেছে। বাট চিন্তা করে দেখেন, এতগুলো টাইটান মিলে ড্রিলম্যানের চেহারাটা কিন্তু অনেক ভয়ানক হয়েছে। কি এটা, দেখি পাখি নাকি অন্য কিছু? তো ড্রিলম্যানের এই ট্রান্সফরমেশনটা অনেক বেশি জোশ ছিল। তো ড্রিলম্যানের এই ফাইটগুলো আরও ভয়ানক হতে যাচ্ছে সামনের এপিসোডগুলোতে। সো গাইস, পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।